আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিম্পল এন্ড স্মার্ট গালে আমি প্রিয়াঙ্কা হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে লুক দেখে বুঝতেই পারছো আজকে এই মেকআপ লুকটা তোমাদের ক্রিয়েট করে দেখাবো। আজকে আমি একটা ব্রাশ সেটের সাহায্যে তোমাদেরকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। তোমরা অনেকেই আছো যারা প্রপারভাবে ব্রাশ সেট ইউজ করতে পারো না, অনেকেই বিগিনার আছো, তারা ভাবো কোন ব্রাশ সেটটা তোমাদের জন্য ভালো হবে, কোন ব্রাশ সেটটা তোমরা পারচেস করবে। এই সমস্ত কারণের জন্যে আজকে আমি তোমাদের ব্রাশের সাহায্যে পুরো মেকআপটা ক্রিয়েট করে দেখাবো। এতক্ষণ আমি যে ব্রাশ সেটের কথা বলছিলাম সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে গাবের ব্রাশ সেট। তোমাদের একটু ওপেন করে দেখালাম, দেখো এখানে 8টা ব্রাশ রয়েছে, প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা কাজ রয়েছে। তোমাদেরকে বলবো এই ব্রাশ সেটটা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারাও ইউজ করতে পারবে এবং যারা বিগিনার তারাও ইউজ করতে পারবে। দেখো এই ব্রাশ সেটের গাইডবুক আসছে যার সাহায্যে কিন্তু তোমরা প্রত্যেকটা ব্রাশের ইউজ জানতে পারবে। দেখো এখানে প্রত্যেকটা ব্রাশের ইউজ সম্পর্কে বলা আছে, তো তোমাদের যারা বিগিনার আছো তাদের কারোর সাহায্য নিতে হবে না ব্রাশ ইউজের জন্য। তবুও কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা ব্রাশ আজকে ইউজ করে দেখাবো এবং কোন ব্রাশটা কোন কাজে ব্যবহৃত হয় সেটাও কিন্তু প্রপারলি বলবো, যাতে তোমরা ব্রাশের সাহায্যে সহজেই মেকআপ ক্রিয়েট করতে পারো। তো চলো আর দেরি কেন, সরাসরি আমি মেকআপে চলে যাই। মেকআপটা স্টার্ট করার আগে সবার প্রথম আমি মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। আমি আজকে বায়োটিকের মর্নিং নেকটার ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ময়েশ্চারাইজারটা খুব ভালো আর ময়েশ্চারাইজারটা আমার মেকআপকে লং লাস্টিং করতে হেল্প করবে। আমার কাছে এই ময়েশ্চারাইজারটা আছে তাই আমি এটা অ্যাপ্লাই করছি। তোমাদের যার কাছে যে ময়েশ্চারাইজারটা আছে সেটাই কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নেবে। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার আগে আমি মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম এবং টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন আমি এখন ইউজ করব গাবের এই ফাউন্ডেশন ব্রাশটা। এই ব্রাশটার সাহায্যে আমি আমার মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এখন আমি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা শেড হচ্ছে 224, বাট এটা ঠিক আমার সেটটা যায় না, আমার 220 হলে ভালো হতো। আমি এই ফাউন্ডেশন ইউজ করছি তোমাদের কাছে, মানে তোমাদের যে ফাউন্ডেশনটা ভালো লাগে বা যেটা তোমরা ইউজ করো সেটা অ্যাপ্লাই করে নেবে ভালো করে। এরপর আমি এই ফাউন্ডেশন ব্রাশটার সাহায্যে ভালো করে আমি মুখে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ব্লেন্ড হচ্ছে। ব্রাশটা কিন্তু অসাধারণ এবং ইউজ করলে তোমরা বুঝতে পারবে কত ইজি ইউজ করা যায়, ভীষণ সফট। দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ইউজ করব গাবের এই পাউডার ব্রাশটা। তোমরা দেখতেই পাচ্ছ কত সফট এবং কত ইজি এটা দিয়ে আমরা পাউডার ইউজ করতে পারবো। এখন আমি একটা ব্লু হেভেনের লুজ পাউডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটা পাউডার ব্রাশের সাহায্যে সেট করে নিচ্ছি। এই ব্রাশগুলোর সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এটা তোমরা ইজি ওয়াশ করতে পারবে, ডিউরেবল, হাইপো অ্যালার্জেনিক এবং 100% ক্রুয়েলটি ফ্রি। এবার আমি ইউজ করব গাবের স্পুলি ব্রাশ। এটার সাহায্যে তুমি আইব্রো ফিল করতে পারো এবং মাস্কারা ব্রাশ হিসাবেও এটা ইউজ করতে পারো। তো এখন আমি আইব্রো করব, তাই আইব্রো করার আগে আমি আমার আইব্রোতে লেগে থাকা এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নিলাম এবং এটাকে সুন্দর করে একটা সেট করে নিলাম। এখন আমি গাবের আইব্রো ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে ফিল করব। এখানে আমি মার্সের একটা আইব্রো কিট নিয়েছি, এখান থেকে ব্রাউন কালারটা নিয়ে আমি আস্তে আস্তে আমার আইব্রোটাকে ফিল করছি। এই আইব্রো ব্রাশটা কিন্তু খুবই ভালো, খুব সুন্দর আইব্রোটা সেট হচ্ছে। আইব্রো ব্রাশ কিন্তু ভালো না হলে আইব্রো কিন্তু তুমি ভালোভাবে বা খুব সুন্দরভাবে সেট করতে পারবে না। এরপর আমি মাস্কারা ব্রাশের সাহায্যে ভালো করে আমি আমার ভুরুটাকে আঁচড়ে নিলাম। নেক্সট আমি ইউজ করব সুইস বিউটির কনসিলার। এটা একটা ফুল কভারেজ কনসিলার বলতে পারো। এই কনসিলারটাকে আমি আমার আই লিডে এবং আমার যেখানে হাইলাইট এরিয়ায় ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আচ্ছা, তোমাদের এতক্ষণ ধরে যে ব্রাশটার কথা বললাম সেই ব্রাশটার কিন্তু প্রাইসটা তোমাদের এখনও বলা হয়নি। এই ব্রাশটা কিন্তু খুবই কম টাকায় তোমরা পেয়ে যাবে, মাত্র 899 টাকায় কিন্তু এই ব্রাশটা তোমরা পেয়ে যাবে। আমি এবার গাবের ফাউন্ডেশন ব্রাশটার সাহায্যে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিলাম। এবার আমি ইউজ করব গাবের আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। এই ব্রাশের সাহায্যে আমি ব্লু হেভেনের পাউডার দিয়ে ভালো করে আমার আইলিডের কনসিলারটাকে সেট করে নিচ্ছি, যাতে কনসিলারটাকে কেকি না লাগে এই জন্য পাউডার দিয়ে ভালো করে সেট করে নিলাম। হুডা বিউটির এই আইশ্যাডো প্যালেটটার সাহায্যে আজকে আমি আমার আইটা রেডি করব। সবার প্রথম আমি একটা পিঙ্ক কালার নিয়েছি যেটা আমি আমার আউটার লিডে অ্যাপ্লাই করছি। তোমরা এই আইটা কিন্তু সহজেই ক্রিয়েট করতে পারবে।
এখন তোমরা বলবে এই ব্রাশ সেটটা তোমরা কোথা থেকে পারচেজ করবে। আমি পারচেজ লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে লিংক ধরে কিন্তু সহজেই পারচেজ করে নিতে পারবে। এরপর একটা ডিপ পিং আইশ্যাডো নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি একটা পার্পল কালার নিচ্ছি এবং সেটা কিন্তু আমি আমার আউটার লিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি একটা গাবের আইশ্যাডো ব্রাশ নিলাম, এটাকে আইশ্যাডো ফ্ল্যাট ব্রাশ বলতে পারো, তার সাহায্যে আমি একটু কনসিলার নিলাম, নিয়ে ভালো করে চোখের আই লিডে অ্যাপ্লাই করছি, কারণ আমি একটা কাট ক্রিজ আই রেডি করার চেষ্টা করছি, কারণ এখন সকলে একটু কাট ক্রিজ আই লুক পছন্দ করো, তাই আজকে আমি তোমাদের সেই রকমই আই লুক করে দেখাবো। তো দেখো আমি সুন্দরভাবে আমি আমার চোখের কাট ক্রিজটা করে ফেলেছি। এবার এর ওপর আমি হালকা ব্লু কালার অ্যাপ্লাই করব গাবের এই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। দেখো আমি এই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কত সুন্দরভাবে ব্লু কালারটা ইজিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি একটা হালকা পিঙ্ক কালার নিয়ে ভালো করে আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কালারগুলো আলাদা আলাদাভাবে বোঝা না যায়। এরপর আমি একটা শিমারি কালার নেব, ব্লু শিমারি কালার, সেটা আমি আঙুলের সাহায্যে আমার মিডিল লিডে অ্যাপ্লাই করে নেব। দুটো চোখই আমার হয়ে গেছে, এরপর আমি ল্যাকমি আইলাইনার অ্যাপ্লাই করব। এবার আমি ইউজ করব গাবের এই ব্লাশ ব্রাশটা, এই ব্রাশের সাহায্যে আমি আমার কন্টোর এবং ব্লাশটা অ্যাপ্লাই করব। সবার প্রথম আমি কন্ট্রোরটা করছি। দেখো এই ব্রাশটার সাহায্যে কিন্তু দারুণ কন্ট্রোরিং হবে, বিকজ এই ব্রাশটার এত সুন্দর শেপ যে এই গাবের এই ব্লাশ ব্রাশের সাহায্যে কিন্তু দারুণ কন্ট্রোরিং হবে। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, এখানে আমি পাউডার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, বিকজ আমার মুখটা খুব ফুলো ফুলো আর পাউডার ব্রাশের সাহায্যে কিন্তু ব্লাশটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে, তাই আমি এখানে পাউডার ব্রাশটা ইউজ করছি। তোমরা চাইলে ব্লাশ ব্রাশের সাহায্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমি এখানে আইশ্যাডো ব্রাশটা নিয়েছি, ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশটার সাহায্যে আমি ডিপ পিঙ্ক কালারটা আমি আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। আমি আমার হাইলাইট এরিয়াগুলোতে ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেমন নাকের উপরে, ঠোঁটের উপরে, এবং আমি আমার গালে, কপালে, ফোরহেড এরিয়াতে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি আমার ব্লাশ ব্রাশের সাহায্যে আমি আমার চিক এরিয়াতে ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ইউজ করব মাস্কারা, আমি আজকে মেবেলিনের মাস্কারা ইউজ করছি, এটা আমার খুব প্রিয় একটা মাস্কারা। তো সবার প্রথমে আমি ভালো করে মাস্কারাটা আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা ব্রাশটা একবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইল্যাশে, কারণ মাস্কারা ইউজ করার পর অনেক সময় চোখের ওপর মাস্কারাটা বেশি হয়ে যায়, এটা একবার অ্যাপ্লাই করে নিলে সেটা কিন্তু সরে যাবে এবং সুন্দরভাবে ল্যাশটা আরও সুন্দর লাগবে, আরও লম্বা লাগবে। এবার আমি গাবের লিপ ব্রাশের সাহায্যে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এখানে আমি মাই গ্ল্যামের একটা রেড কালারের লিপস্টিক আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, লাস্ট বাকি হচ্ছে সিঁদুর, আমি এখানে সিঁদুরটা পরে নিলাম। তো এবার আমি জুয়েলারিটা পরে তোমাদের কাছে উপস্থিত হব, এখানে আমি ব্লু হ্যাভিনের রেড কালারের একটা সিঁদুর পরে নিলাম। দেখো এটা আমার ফাইনাল লুক, আশা করি তোমাদের ভালো লেগেছে, কত সহজে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করে ফেললাম গাব ব্রাশ সেটের সাহায্যে। যারা ব্রাশ নিয়ে কনফিউশনে ভোগো, কোন ব্রাশটা কোন কাজে ব্যবহৃত হয় জানো না, আশা করি আজকের এই ভিডিওটা দেখে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই ব্রাশ সেটটা কিন্তু অসাধারণ। যারা বিগিনার তারা অবশ্যই পারচেস করো, আমি আবারও বলে দিচ্ছি পারচেস লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ইজি পারচেস করে নিতে পারবে। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না। টাটা গাইস, নেক্সট দিন আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সঙ্গে থেকো।